ঠিক নয় যে আপনারা বলবেন মার্সেলো ইচ্ছা করেই এমনটা করেছে। আমি আর্জেন্টিনা জুনিয়র ভার্সেস ফ্লুমিনেন্সের ম্যাচটা লাইভ দেখিনি, কিন্তু এই ঘটনা ঘটার পর আমি ইউটিউব থেকে হাইলাইটটা দেখেছি। সেখানে আমি দেখেছি মার্সেলোর এই ট্যাকেলের পর তিনি মাঠেই হাউমাউ করে কেঁদেছেন, এমনকি সোশ্যাল মিডিয়ায় মাপ চেয়ে পোস্টও করেছেন। যদিও ইনস্ট্যান্ট রেড কার্ড দেখেছেন, কিন্তু রেড কার্ড বড় বিষয় না। মার্সেলো এমন ট্যাকেল দিয়ে যখন এই দৃশ্য দেখেছে, তখন নিজেই হাউমাউ করে মাঠে কেঁদে দিয়েছেন। এখান থেকে আর্জেন্টিনার অনেক প্লেয়াররা বুঝতে পেরেছেন মার্সেলো এটা মোটেও ইচ্ছা করে করেনি। কিন্তু কিছু থার্ড ক্লাস সাপোর্টার রয়েছে যারা কিনা এখনো সেটাকে অতি উৎসাহী ট্যাকেল বলে আখ্যা দিয়েছেন। যারা বলেন এটাকে অতি উৎসাহী ট্যাকেল, তাদেরকে আমি বলবো, দেখেন ভাই, প্রতিপক্ষ মানেই কিন্তু শত্রু নয়। আপনি যদি